সুপ্রিয় দর্শক বন্ধুরা বহু প্রতিকার পর আবারও প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পনেরো হাজার শূন্য পদ নিয়োগ করা হবে এই শিক্ষক তো ভিওয়ার্স এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো অবশ্যই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ও বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিওয়ার্স আজ বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব সেই অফিসিয়াল নোটিফিকেশনে এবং সেখান থেকে জানিয়ে দেবো বিস্তারিত তো ভিওর্স দেখতে পাচ্ছেন আমি নোটিশটি খুলে নিয়েছি আমার মোবাইল স্ক্রিনে তো এখানে লেখা আছে পনেরো হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিরাট সুখবর বহু পত্রিকার পর রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শেষ দু সালে প্রাইমারি টেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও পরীক্ষা নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তবে দু হাজার একুশের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে তৎপর সরকার দু হাজার সালের পর থেকেই নতুন করে আর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সরকার তাই গত তিন বছর ধরে বহু চাকরিপ্রার্থী টেট পরীক্ষার জন্য অপেক্ষা করে আছেন চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে এবছর পুজোর পরেই প্রাইমারি টেট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার সূত্রের খবর আবারও পনেরো হাজার শূন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দু হাজার সাল থেকে দু হাজার সালের মধ্যে যারা টেট পরীক্ষার জন্য আবেদন করেননি কেবলমাত্র ওই পরীক্ষার্থীরাই নতুন করে আবেদন করতে পারবেন যেসব প্রার্থীরা দু হাজার সালে টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবার আবেদন করতে হবে না তবে দু হাজার সালের আবেদন করা প্রার্থীরা ও এবার যারা নতুন করে আবেদন করবেন সবার একসাথে পরীক্ষা নেওয়া হবে সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর পরেই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য সরকার তো ভিওয়ার্স বুঝতে পারছেন নতুন করে আবার প্রাইমারি টেট নিয়োগ করা হবে তো যারা অবশ্যই এই প্রাইমেরি ডেটে বসতে চান অবশ্যই এখন থেকে আপনাদের পড়াশোনা শুরু করতে পারেন কারণ শীঘ্রই কিন্তু এই নিয়োগ শুরু হয়ে যাবে তো যখনই আবার এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ও নিয়োগ শুরু হবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিতে হবে তো সেই খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন